আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি। তো সেই ইফতারির সময় যখন আমরা ইফতারি খুলতে যাই, তখন পানি আর কাঁচামরিচ আর পান্তা ছাড়া কিছুই জুটে না। আর সেই সময় ওইটাই জুটে যে পান্তা ভাত আর পানি। কোনো সময় ভালো খাবার খাই, কোনো সময় খারাপ খাবার। বাসা থেকে যদি আম্মুচে এনে দেয় তাহলে ভালো খাবার খাই, আর যদি না এনে দেয় তাহলে এই খাবারই খাই। তো আমাদের কপালে যে কত সবাই যে ইফতার খুলে, তো তারা ভালো খাবার খায়। আমাদের মন চায় যে আমরাও ভালো খাবার খাবো, কিন্তু আমাদের কপালে তো আর এটা জোটে না, তাই আমরা এগুলা খাই। তো এই যে আমার মাঝে মাঝে মনে হয় যে রোজার রমজান মাসটা যেন সারা বছর থাকে, কারণ রমজান মাসে মানুষ আমাদেরকে সাহায্য মানে খাবার দেয় ভালো মন্দ। আর রমজান গেলে না তখন আর আমাদের কপালে এই ভালো খাবারটাও জোটে না। আর এই যে দেখছেন যে আমার গায়ে এই কাপড়টা, এটা কিন্তু আমার না, অন্যের দেওয়া কাপড়। এই কাপড়টাই আমার কাছে আমার কাপড়। আমি গোসল করে যখন এই কাপড়টা ভিজাই তখন আর আমার পরার কাপড় থাকে না। এই কাপড়টাই আমি, তারপর আরেকটা সিরা কাপড় আছে ওইটা আমি পরে বাইরে যেতে পারি না, ওইটাই ঘরে পরে থাকি। আমার অনেক কষ্ট হয় যে রোজা বা রমজানের সময় যে ভালো মন্দ খাবো, সেই কপালটাও কপাল হয় নাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি টঙ্গী সিরাগ আলী, রয়েছে সালামা খাতুন, আর রয়েছে তার ছোট মেয়ে মারিয়া। দর্শক, এই সন্তানকে পড়াশোনা করাতে পারছেন না, নিজে খেতে পাচ্ছেন না। এই রমজান মাসে তার কান্নায় এক কথায় বলা যায় এতটা কষ্ট পেয়েছি আমি, এত দূরে আস্তে আস্তে আশি কচি করে আমার আশা হয় না। এই মায়ের কষ্ট বা এই দুঃখের কথাগুলো শুনে আজকে নিয়ে যে আমি ইফতারি, আমার অফিসে পার্টি ছিল, সে অনুষ্ঠান শেষ করে আমি যত রাত্রে হয়েছে আমি বলছি, কথা দিয়েছি যে খালা আমি আপনার আজকে ভিডিওটি করব। তিনি তার একটা কথা যে বাবা আমি আজকে ইফতারি খেতে পারিনি, বাবা আমি আজকে শেয়ারি খেতে পারিনি, আমি না খেয়েছিলাম, আমি আর কতদিন কষ্ট করব, তোমাকে কতবার বলছি, তুমি তো শুধু আসবা, বলো তুমি কি আসবা না বাবা, রোজা শেষ হলে আসবা, কবে আসবা বলো না, এইভাবে আমাকে কষ্ট নিয়ে কথা বলতো। আর সেই কথাগুলো শুনে আমার কাছে খুবই খারাপ লাগেছে। আমি আজকে যত কাজই থাকুক আমি সেই কাজ শেষ করে আমি অন্তত এই পরিবারটির বাসায় আসে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। চলুন দর্শক, আমরা কথা বলবো এই সালামা খাতুনের সাথে। আসসালামু আলাইকুম। কেমন আছেন খালা আপনি? খালা কি সমস্যা আপনার পরিবারে, আপনার কেন এত কষ্ট একটু বলবেন? একটু জোরে বলবেন খালা। মেয়েটারে লেখাপড়া করাইতাই না, খুব কষ্টে আছি, একবার খাইলে আরেকবার খাইতানি না, আমার জীবনটা গেল বাবা কষ্টে। আমার বাড়ি ভিড়ে নাই, আমার একটা ঘরও নাই, আমি যে কি হালে আছি। আপনার স্বামী কোথায়, আপনার সন্তানরা কোথায়, তারা কি দেখে না আপনাকে? সন্তানরা বিয়ে শাদী করে যাচ্ছে, বউ বাচ্চা লই আলাদা কা, মেয়ে বিয়ে দিছি দুইটা, একটা মেয়ে জামাই তিল মারিছে, খুব কষ্টে আছে, আর একটা কাছে আছে, জামাইটা একটু দেখাশোনা করে। এত কষ্ট করে আপনি কখনো চিন্তা করছেন? এখন তাহলে আপনি কাজটা করেন কি? আপনার এই মেয়েকে খাওয়া দাওয়া পড়াশোনা কি একেবারে বন্ধ? একেবারে বন্ধ, একেবারে বন্ধ। কি কাজ করেন আপনি? মেয়ে দে দুইলা বা এই আশি বাসি দেন তো দুইলা ছায়া ছায়া না সেইটারে খাওয়াই, খুব কষ্টে আছি। আমরা একটু আপনার মেয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। ভালো আছেন? আমাদেরকে একটু বলবেন আপনি এখন কি করেন? আমি বাসায় থাকি। বাসায় থাকেন, পড়াশোনা করেন না? না। কেন পড়াশোনা করেন না? আমার আম্মু পড়াশোনা করাইতে পারে না, তাই আমি করি। একটু জোরে বলবেন। আমার আম্মু পড়াশোনা করাইতে পারে না, তাই আমি করি না। আপনার ইচ্ছে নাই আপনি পড়াশোনা করার? আমার ইচ্ছে আছে। কি ইচ্ছা আছে একটু বলবেন। আমি পড়াশোনা করে ডাক্তার হতে চাই, আমার ইচ্ছে এটাই। কিন্তু আপনার মা তো আপনাকে খাওয়া দাওয়াই করাতে পারছে না, এটার জন্য আমি পড়াশোনা করতে পারছি না। আমি চাই আমি স্কুলে পড়বো, মাদ্রাসায় পড়বো, আমি দুইটাতেই পড়তে চাই।
আমি যে অনেকে অনেকে স্বপ্ন, আমি আমি ডাক্তার হব, মানুষের সেবা করব, দেশকে ভালো রাখবো। যদি কেউ আমাকে সাহায্য করতে চায় তাহলে ভালো হতো, আমি নিজের পায়ে দাঁড়াতে পারতাম। আমাদেরকে একটু বলবেন যে এই যে আপনি পড়াশোনা করতে পারছেন না, কতদিন ধরে আপনার পড়াশোনা বন্ধ? অনেকদিন ধরে। অনেকদিন ধরে? আপনার যারা পড়ার সাথীরা রয়েছে, যারা বন্ধু বান্ধবরা রয়েছে, তারা সবাই স্কুলে যাচ্ছে? সবাই স্কুলে যাচ্ছে। আপনি যেতে পারছেন না, খারাপ লাগে না? খারাপ লাগে। তারা স্কুলে যাচ্ছে, ভালো মন্দ করছে, খাচ্ছে, ঘুরছে, আমারও তো মন চাই, কিন্তু কি করার, আমার আম্মু তো আর কাজ কাম করে না, তাই আমি একটু বাসায় থাকি। আমারও তো টিম ফেরার দিতে এবারে সমস্যা, কিডনি সমস্যা, এই যে খুশখুশির মাঝে মানে তো আমার শরীর গুলাম, ডাক্তার বলে দেখে বসে ভাই। খালা, আপনি বারবার বলেছেন যে মানে আপনি ইফতারিটা করতে পারেন নাই, আপনি মানে সেহারি খেতে পারেন নাই, এই যে কষ্ট করে চলতেছেন খালা, মানে এইভাবে কি মানুষ চলতে পারে? মানুষ তো রমজান মাসে অনেক খাওয়া দাওয়া করে, অনেক কিছু আরামায়েশ করে, কিন্তু আপনি তো কোনোটাই করতে পারেন নাই। খালা, আমি আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাকে 1000 টাকা দিলাম, এই টাকাটা আপনি মানে হলো একটু হলো ইফতারি করবেন আর একটু সেহারি খাওয়ার চেষ্টা করবেন, কারণ হলো আপনার প্রায় 2 মাস ধরে আমাকে ফোন করেছেন। প্রিয় দর্শক, দেশ বিদেশ থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আমি আমার জানা মতে, আমার যতগুলো আমি প্রতিবেদন করেছি, এই খালা মাছ মাংস খেতে পারেন না কতদিন ধরে? খালা, ঈদে তো অনেকে নতুন পোশাক পরে, আপনার মেয়ের জন্য নতুন পোশাক পরাতে পারেন না? পরনের যে পোশাক গুলা রয়েছে এগুলা কি কিনে দিয়েছেন? মানুষের বাসা থেকে চেয়ে দিয়েছেন? খালা, প্রবাসী এবং দেশের মানুষের জন্য কি বলবেন, যেন আপনার যে এত কষ্টে রয়েছেন তাদের কাছে আপনার কোনো চাওয়া আছে? বাবা, আমাদের দেশে প্রবাসী, আমাদের দয়া করে আমার মেয়েদের একটু লেয়া পড়া, আমার বাড়ি নাই বিনা নাই, আমাদের দেশে একটু ছায়া ধরে, আমি দয়া করি আর জীবন পড়া, আমার ছেলে দয়া করম, ধরেও দয়া করম বাবা, আর সবাই যেমনি পালাতে আমি দয়া করি, ও হতো দয়া করি আমার ছেলে সব সময় আল্লাহর নদী। খালা, আমি যতটুকু জানি যে আমরা এখন যে ঘরটিতে আপনার প্রতিবেদনটি করতেছি এটা কিন্তু আপনার ঘর না। আপনার ঘরে লাইট নেই কেন? যে লাইটটি আছে তো একদম আলো নেই। খালা, তো আপনি যে আমার প্রতিবেদন করার জন্য ডাকছেন আপনার বাসায় অন্ধকারের মধ্যে, যদি আমরা এই পাশের বাসার ওনাদের বাসার সুযোগটা না পেতাম তাহলে তো আপনার প্রতিবেদনটি করতে পারতাম না। খালা, এত গরমের মধ্যে কি করে থাকেন? খালা, আপনার রুমে তো ফ্যান নাই, এত কষ্টের মধ্যে থাকেন কি করে মানুষ, থাকতে পারে? খুব কষ্টে আছি বাবা, এই একটা সই ভাঙ্গা দপ্পরে হয়ে যায়, টিয়া টুয়া দে রাখি কি করবো। খালা, আমি এর পরবর্তীতে যখন আপনার প্রতিবেদন করতে আসবো আপনার বাসায় যাতে একটা খাট, খাট হোক, চৌকি হোক, যেটাই হোক, আমি আমার নিজের অর্থায়নে আপনাকে কিনে দেওয়ার চেষ্টা করব। খালা, অন্তত আপনাকে এই জিনিসটা করার চেষ্টা করে দিব। আর আপনি যে পড়াশোনা করতে চান, যদি পড়াশোনা সত্যিকারই কি পড়াশোনা করতে চান, সত্যি পড়াশোনা করতে চান? আমরা যদি কোনো প্রবাসী আপনার পড়াশোনার দায়িত্বটা নিতে চাই বা আপনার পাশে দাঁড়াতে চাই, আপনাদের পাশে দাঁড়াতে চাই, আপনাকে সহযোগিতা করতে চাই, তাহলে করতে পারবে? পারবে, পারবে, পারবে। দর্শক, আপনারা শুনলেন, এই মা মেয়ে আসলে তাদের পাশে এই মুহূর্তে কেউ নেই, এতটা কষ্টে আমি 2টা মাস আসলে আমি নিজেকে নিজে ঘৃণা করছি, এই কারণে যে রমজানের শুরু থেকেই আমি তাকে বলে যাচ্ছি আমি আসবো, আজ আসবো, কাল আসবো, একটার পর একটা কিন্তু সমস্যা লেগেই ছিল আমার, সেই কারণে কিন্তু আমি আশা করি আসা হয়নি। দর্শক,
পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন, এই ছোট বাচ্চা মেয়েটি এবং তার যে মা রয়েছেন তারা খুব অসুস্থ এবং মানে খুব কষ্টে রয়েছেন। খাওয়া খাদ্য তাদের যে ঘরের যে অবস্থানটি নড়বড়, আমি যখন তাদের মানে যে চৌকিটিতে বসতে গিয়েছি তখন সাথে সাথে আমাদেরকে বলে না এটাতে বসেন না, কেন এটা ভেঙে পড়ে যাবে, আসলে একদম নড়বড় অবস্থান, আমি বসতে পারিনি। সবাই আমার বান্ধবীরা যারা ছিল তারা গোস মাছ সব সবই খায়, আর আমি এগুলো দিয়ে খাই। তারা কত সুন্দর সুন্দর ড্রেস পরে, অনেক পড়াশোনা করে, অনেক ভাবে আপনার মেয়ে রোজা থাকে, নামাজ পড়ে, আপনি কি সবগুলো রোজা আছেন? সবগুলো আছে মাশাআল্লাহ। তো আপনি মানে স্কুলে যে পড়েন কোন ক্লাসে পড়া কোন পর্যন্ত পড়াশোনা করেছেন, এরপর থেকে আপনার বন্ধ হয়ে গেছে পড়াশোনা? আমি একটু পড়াশোনা করতে পারিনি। মানে এখন যদি আপনি পড়াশোনা করতে হয় শুরু থেকেই পড়াশোনা করতে হবে। ধন্যবাদ আপনাদেরকে দর্শক, আপনারা শুনলেন এই সালেমা খালা এবং তার যে একমাত্র কন্যা সন্তান রয়েছে সেই সন্তানটি পড়াশোনা বন্ধই আছে, খাওয়া দাওয়া বন্ধই আছে, তাদের চলাফেরা করতে সবকিছুতেই তাদের প্রতিবন্ধকতা রয়েছে। আপনারা যদি পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, দর্শক আমি যতগুলো পরিবারের ভিডিও করেছি এই পর্যন্ত আমার কাছে মনে হলো যে সবচেয়ে দুঃখী সবচেয়ে কষ্টে এই পরিবারটি, আর এই পরিবারটির জন্য যদি আপনারা একটু হলেও সহযোগিতা করতে চান করতে পারবেন। খালা আপনার তো মোবাইল আছে, মোবাইল আছে না খালা? আমরা কি আপনার নাম্বারটা বিকাশ করা খালা? আমরা কি আপনার নাম্বারটা যদি কেউ চায় আমরা বিকাশ নাম্বারটা দিতে পারবো, আপনার পাশে দাঁড়ানোর জন্য দিতে পারবো? আপনাকে যদি কেউ সহযোগিতা করে আমরা তাকে কি নাম্বারটা দিয়ে দিব খালা? আপনার সাথে কথা বলতে পারবে তো? জি ধন্যবাদ। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরিশেষে দর্শক আপনাদের কাছে একটি কথা বলবো যে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।